ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তোমাদের কার্তিক, আর আমি কিন্তু এখন আছি হারবারের কাছাকাছি একদম। আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তা থেকে গেলে কিন্তু ফেজারগঞ্জ ফিশিং হারবার এইখানটায় আছে এই সোজাটা। তো আমি কিন্তু এইখান থেকে সোজা যাবো, একটু রাইড নিয়ে সোজা ফেজারগঞ্জ ফিশিং হারবারে যাবো। আর ওখানে কী জন্য যাচ্ছি তো সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। আর ভিডিওটা দেখো এইভাবে, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এইটা হলো বাইপাস রাস্তা, মানে হারবারে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা মেন রাস্তা নয়, এটা বাইপাস রাস্তা। আগে ছিল এটা মেন রাস্তা, এখন এই রাস্তা টোটালি খারাপ হয়ে গেছে। তো তাই জন্য এটা বাইপাস রাস্তা, সাইকেল ভ্যান আর বাইক ফাইক ঠিক আছে, কিন্তু গাড়ি নিয়ে আসতে গেলে এক হলো কার্গিল সি বিচে আর এক হলো হসপিটাল রোড, এই দুটো রাস্তা থেকে কিন্তু আসলে হারবারে আসা যায়। আর হারবারে কিন্তু কী কী আছে না আছে সেটা কিন্তু বলবো আমি ওখানে যাই, আর ওখানে না গেলে বুঝতে পারবে না, এখন থেকে বললে ভিডিওর ইন্টারেস্টটাই পুরো চলে যাবে। তো কন্টিনিউ করো ভিডিওটা, আমি ওখানে পৌঁছাই, পৌঁছে গেওয়ার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি ফেজারগঞ্জ ফিশিং হারবারে, একদম র্যাম্পের সামনেই চলে এসেছি। আমি কিন্তু র্যাম্পে যাব, আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, লক্ষ্য করো একটু। তো এখানে আসা এই কারণ, উদ্দেশ্য হলো একটাই, তো এখান থেকে কিন্তু জম্মুদ্বীপ যাওয়ার যে লঞ্চগুলো যাওয়া আসা করে, তো সেইটা দেখানোর জন্য তোমাদের সামনে আমি এসেছি এখানে। আর ওই সামনেই আছে ভ্যাসেলগুলো, মানে লঞ্চগুলো, একটা লঞ্চ কিন্তু বেরিয়ে যাচ্ছে ওখানে, জম্মুদ্বীপ যাবে, আর সামনে মৌসুমী দ্বীপ এখান থেকে যায়, না যায় 10 মাইল থেকে যায়, কিন্তু জম্মুদ্বীপটা এখান থেকে যায়। কন্টিনিউ করে ভিডিওটা এইভাবে, আমি র্যাম্পে গিয়ে আবার দেখাচ্ছি কিছু তোমাদেরকে, আশা করি ভালো লাগে ভিডিওটা। সব ট্রলার কিন্তু এখন উঠে এসেছে আর বরফ রেডি করছে, আবার বেরিয়ে যাবে মহাসমুদ্রে। আর এখানে মাছও অনেক উঠেছে, মাছটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। আবার কাল সকালে যাবে, লোক বেকার যাবে কিনি, এই যে বোমরা এখন শীতের সময় এগুলো ধরার সময় তো ট্রলারটা ঢুকছে এখন, আর ওই সামনে আছে কিন্তু
তোমার লঞ্চগুলো আছে জমুদ্বীপ যাওয়ার, তো একটা লঞ্চ বেরিয়ে গেছে। তো আমি এখন আছি 3 নম্বর জেটিতে, হাজারগঞ্জ হারবারের। আর 3 নম্বর জেটির ওই দিকটাই আছে লঞ্চগুলো, এই দিকটাও আছে, তবে ওইখানে লোকজনগুলো আছে, আমি যাই কাছে। আর টুরিস্টরাও উঠছে দেখতে পাচ্ছি মোটামুটি। চলো ওখানে যাই, গিয়ে কথা হচ্ছে আবার। এই যে টুরিস্ট বোর্ডগুলো এই যে সব আছে এখানে, তো লোক না হলে যাওয়া আসা হয় না, লোক হলে তবে যায়। কেউ যদি প্রাইভেটে বুকিং করতে চায়, বুকিং হয়। তো এই ফেজারগঞ্জ তোমার র্যাম্পে যত মাছ উঠে নদী থেকে, যেসব ট্রলাররা মাছ নিয়ে আসে, ওই মাছগুলো নিয়ে এসে কিন্তু এখান থেকে এই সমস্ত আড়তে, এই যে আড়তগুলো আছে এই সমস্ত আড়তে এখানে আসে, এখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতা, ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় যায়। আর মাছগুলো যায় এই সমস্ত গাড়িতে, যে পিছনে গাড়িগুলো আছে এই গাড়িতে যায়। আর এখানে অনেক স্টল আছে এবং একটা জলের ট্যাঙ্কি আছে সব থেকে বড় ওই দূরে। আর এখানে হেলিপ্যাডও আছে, হেলিপ্যাডে কিন্তু যাওয়া আসা এখন হয় না, মাঝে মধ্যে যখন তখন কেউ প্রাইভেট কেউ আসলে তখনই যায়। আর এখানে পেট্রোল পাম্পও রয়েছে এখানে সামনে, তো প্রাইভেট কার যারা নিয়ে আসবেন তাদের পক্ষে সুবিধা আছে, কোনো চিন্তা নেই, কিছুই নেই। আর চলো, আর প্রতিজনের পিছু 100 টাকা করে নেয় একজনের পিছনে, জমুদ্বীপ যাওয়ার জন্য লঞ্চে ভাড়া। আর কেউ বুকিং করতে চাইলে বুকিং করতে পারবেন, সেটা কথা বলতে হবে আপনাদেরকে। তো এই গাছগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছে, আর খুব ধোঁয়া হয়ে গেছে এখানে, বাবা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকটা পুরো আগুন লাগিয়ে দিয়েছে ঘাসগুলো অনেক বড়ো হওয়ার জন্যে, ধোঁয়া আর ধোঁয়া। আর এই যে এরিয়াটা দেখছো, এটা সাগর কন্যা, আর এর ভিতরে কিন্তু অনেক ফুলের বাগান আছে এবং অনেক কিছু আছে, ছোটোবেলায় অনেক আসতাম। আর মৎস্যকন্যা আছে ভিতরে, তো ওইটা নিয়েও ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে সার্চ করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা, আর ব্লগটা এখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।